Welcome to Amipuri. সবাইকে জানাই শুভ লক্ষ্মী পুজো। আমার ঘরের লক্ষ্মীকে আমি এখন আলতা পরিয়ে দিচ্ছি। আমার আলতা পরা দেখে তারও ইচ্ছা হয়েছে আলতা পরতে, তাই তাকেও এখন আলতা পরিয়ে দিতে হবে। তাই আমি তাকে সাজিয়েছি, সুন্দর করে সাজিয়ে এখন আলতা পরিয়ে দিচ্ছি। সবাইকে বলতে শুনি যে লক্ষ্মী ঠাকুর হচ্ছেন চঞ্চলা, তিনি এক জায়গায় স্থিরভাবে বেশি দিন থাকতে পারেন না, একটু অসুবিধা হলেই নাকি সেখান থেকে চলে যান। তো আমার ঘরের লক্ষ্মীকে দেখেই বুঝতে পারছি যে কি পরিমাণ সে যে চঞ্চল। ওইটুকুনি আলতা পরাতে গিয়ে তার পায়ে শুশুড়ি লাগছে, এখানে লাগছে, ওখানে লাগছে, কত কিছু। কিন্তু সাজতেও হবে, আজকে লক্ষ্মী পুজো না, ওই জন্য সাজতেও হবে। যেহেতু সবাইকেই দেখছে মোটামুটি আলতা পরতে, তাই ওরও ইচ্ছা হয়েছে যে ও কেন পরবে না। খুব ছোট্টভাবে এবং ঘরোয়াভাবে আমি আমার ঘরের লক্ষ্মী পুজো সম্পন্ন করলাম এবছরের মতো। মা লক্ষ্মী যেন সবারই উপরে আশীর্বাদ করেন, সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক সবারই ঘর, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই করছি। আমিও আমি যতটুকু পারলাম ততটুকু এবছর মা লক্ষ্মীর আরাধনা করলাম, যেভাবে আমি মন চাই। অনেক ভুল ত্রুটি হতেই পারে, তার মধ্যে থেকেও যেটুকু পেরেছি করার চেষ্টা করেছি। সবাইকে জানাই শুভ লক্ষ্মী পুজো।